জনপ্রিয় কণ্ঠশিল্পীক সতি চিকিৎসা জয়েন করব আপনার সেই কথা আমি সাংবাদিক বন্ধু আপনার আমি জানাম জনপ্রিয় কণ্ঠশিল্পীক সতি চিকিৎসা জয়েন করব আপনার সেই কথা আমি সাংবাদিক বন্ধু আপনার আমি জানাম কণ্ঠশিল্পী আচুর্য বরপাত্রয় যোগদান করব নাকি ভারতীয় জনতা পার্টির এই বিষয়ে বর্তমান খলকনি তুলছে সোশ্যাল মিডিয়াত। নমস্কার বন্ধু বান্ধব সকল, স্বাগতম জানাইছো ঋষি এন্ড অবনী চ্যানেলের একটা নতুন ভিডিও লই। কিয় ওলাল এই কথা আর রাইজে নিজের মতামত এই বিষয়ে কি বলে আগবাইছে সকল দেখাইছে আজির নতুন ভিডিওত। কিন্তু ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আমার চ্যানেলত যখন নতুনকে আইছে তেওঁলোকক অনুরোধ করো নতুন নতুন খবর বাবে ঋষি এন্ড অবনী চ্যানেল যাতে সাবস্ক্রাইব করে দিবলে কোনেও নাপাহরে। ভারতীয় জনতা পার্টির একটা মতামত যে আপনাদের দেখিলে ভিডিওর প্রথম অংশত, তারপরে নিউজ চ্যানেলে প্রচার করলে এনে ধরনের একটা বাতরি গেরুয়া বহন পিঁধিব নাকি রামচন্দ্রয়, তারপরেই খলকনি লাগিল সোশ্যাল মিডিয়াত। এটা আমি আপনার দেখাই আছো রাইজে কেনে ধরনের মতামত আগবাইছে আচুর্য বরপাত্র ভারতীয় জনতা পার্টির যোগদান করার বিষয়ে। এজনে লিখেছে রাজহুয়াভাবে কোনো দলত যোগদানে শিল্পীসকলের সামাজিক প্রভাবত ক্ষতি করব পারে, কোনোবা দলের প্রতি ব্যক্তি বিশেষে আকর্ষণ থাকিব পারে, শিল্পীসকলে সেয়া রাজহুয়াভাবে করিলে সামাজিক সমাদর নোহা করব পারে। আন এজনে লিখেছে এইজনে আগরপরে বিজেপির মুখপাত্র দরে কামবুর করে আসছিল, এতিয়া মাথো আনুষ্ঠানিকতাহে বাকি আছিল। আন এজনে লিখেছে গেরুয়া বহন পিঠা মানে কা সমর্থন করা, কা সমর্থন করা মানে অসমলৈ বিদেশী অনা, যত জাতির অস্তিত্ব বিপন্ন। অবশ্যই এতিয়ালৈকে আচুর্য বরপাত্রয় নিজে কোনো স্পষ্টীকরণ দিয়া নাই এই বিষয়ে। বন্ধু বান্ধবীসকল আপনার মতামত আমি আমার কমেন্ট বক্সত আশা করল। আজির ভিডিওটো ইমানটা সামৰণি মাৰিছো, ধন্যবাদ, জয় আয়।